পুরনো সব দিনের কথা তুমি বোধহয় ভুলে গেছো। পুরনো সব দিনের কথা আমি ভুলে যাইনি, তবে ভুলে যাওয়ার চেষ্টা করছি। পুরনো সব দিনগুলোকে আমি মর্যাদা তখনই দিতাম যদি, মানে ইনফ্যাক্ট ওই দিনগুলোকে সবচেয়ে বেশি অমর্যাদা তো তুমি দিয়েছো, তুমি করো। মা, আপনি তো সেই আমাকে দেখতে যাওয়া ছাড়া আর কোনোদিন আমাদের বাড়িতে যাননি। বিশ্বাস করুন, আমি আমি বলছি আপনার খারাপ লাগবে না। আপনার যদি খারাপ লাগে তাহলে আমি আমি আর কোনোদিনও আপনাকে আমাদের বাড়ি যেতে বলবো না। আপনি আপনি চান না মা শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে আমার মুখটা উজ্জ্বল হয়ে থাকুক? আপনি চান না? আমাকে আমাকে একটা কথা বলুন না মা, আপনি কি দোষে, মানে আমার কি দোষে আপনি আমাকে এভাবে দূরে ঠেলে রাখেন? আমার কি দোষ? আমি তো আপনার কাছেই আসতে চাই, আমি সবসময় আপনার কাছে আসতে চাই। আমি আমি সবসময় মনে করি আমার মা বাইরে থাকেন, আপনি তো আমার কাছে থাকেন। আমি তাই আপনার কাছে যা খুশি আবদার করতে পারি। আমি আমি সবসময় আপনার কাছে আসতে চাই, কিন্তু আপনি কেন আমাকে আমাকে দূরে ঠেলে রাখেন? আপনি কোনোদিনও আমাকে কাছে কেন আসতে দেন না মা, আপনি বলুন আমাকে। দেখো, পরের মেয়ে কোনোদিন নিজের মেয়ে হতে পারে না। কোনোদিন হয়ও নি, হবেও না। এই কথাটা কিন্তু আপনি ঠিক বললেন না মা। যদি সেরকমই হতো তাহলে সোনালি দিকে আপনি এত ভালোবাসেন কেন? সোনালি আমায় দেখাশুনো করে, সোনালি আমার জন্য যা করেছে আজ অবধি আমার জন্য কেউ তা করেনি। আপনি তো আমাকে করার সুযোগও দেননি মা, একবার অন্তত একবার আপনি আমাকে সুযোগটা দিয়ে দেখুন। আসলে মাইমা, আমি হয়ে গেছি সকলের চোখের বালি। আমি আপনার জন্য যেটুকু করি সেটুকুও এখন কারো সহ্য হচ্ছে না। আমি বুঝতে পেরেছি মাইমা, এবার আমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আপনাকে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য আমি কিন্তু কোনো কথা বলিনি। আমি তো বারবার বলছি আমি চাই না আপনি এই বাড়ি ছেড়ে চলে যান। আমি শুধু এইটুকু চাই যে আপনি আমাকে আপনি আমাকে একজন মানুষ বলে মনে করুন, এই বাড়ির একজন সদস্য বলে মনে করুন। আমার উপর এত রেগে থাকবেন না আপনি। আপনি আমার উপর রাগ না করলেই মা আমাকে ভালোবাসবে, আমি জানি সেটা। কি বলতে চাইছো তুমি নদী? আমি তোমার শাশুড়ির কান ভাঙা নিদি? হ্যাঁ, সে তো অবশ্যই। মানে দেখো, তুমি কি করো না করো সেটা আমরা সবাই জানি, আমাদের কাছে খুব পরিষ্কার। দেখো বৌদি, তোমার কাছে না দুটো পথ খোলা আছে। এক, তুমি আমাদের বাড়ির সকলের সঙ্গে মানিয়ে গুছিয়ে সুন্দরভাবে থাকো, আদারওয়াইজ তুমি নিজের বাড়িতে চলে যাও। হ্যাঁ, কারণ আমার বউ প্রত্যেক মুহূর্তে হিউমিলিটেড হবে, আমার বউ সকলের কাছে অপমানিত হবে, এবং সেটাও একটি তৃতীয় ব্যক্তির জন্য, সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তৃতীয় ব্যক্তি? হ্যাঁ, তুমি তুমি আমার আর নদীর মধ্যে অবশ্যই তুমি একজন তৃতীয় ব্যক্তি। কেন অপ্রিয় কথাগুলো বলে বারবার অপ্রিয় হও সবার কাছে? তার থেকে থাকো না, সকলের সঙ্গে মানিয়ে গুছিয়ে থাকো না। দেখো,
তুমি থাকতে পারো খুব ভালো, না হলে আমাকে বাধ্য হয়ে বলতেই হবে তোমাকে এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। এবং সেটাও আমার খুব একটা ভালো লাগবে না, কারণ আমিও চাই, আমরাও চাই যে তুমি এখানে থাকো, শান্তিতে থাকো না, আনন্দে থাকো না, খুশিতে থাকো না। কে বারণ করেছে? মা তুমি কিন্তু এখনো কিছু বললে না। বাবরি বাবরি বাপ, তুই তোমার মাথাটা খারাপ করে ছাড়বি, এবার থামবি তুই? না থামবো না, তোমাকে যেতেই হবে, বাস। আপনি যাবেন কি যাবেন না সেই সিদ্ধান্তটা পুরোটাই আপনার, কিন্তু এই উপহারটা আপনাকেই দিতে হবে। আমার জন্য তো তোমাদের না যাবার কিছু নেই, ওকে কি বলবে, বোনের বিয়েতে এলো না, তোমাদের তোমার আগে থেকে যাওয়া উচিত। কি করে যাবে? তুমি যদি না যাও তাহলে বৌদি কি করে যাবে? আর তাহলে তো আমিও গিয়ে আর আনন্দ করতে পারবো না। তুমি যদি এখন বলো যে তুমি যাবে তাহলে বৌদি আজকালের মধ্যেই ওর বাপের বাড়ি চলে যাবে। তুমি তো মা বুঝতেই পারছ, ওদের বাড়িতে ওর বোনের বিয়ে হচ্ছে, কি আনন্দ, কি হইচই। তুমি বলো না, এর মধ্যে বৌদি কি এখানে থাকতে ভালো লাগবে? তুমি তো আমার ভালো মা, তুমি তো বোঝো। তা আমি কি কাউকে যেতে না করেছি? দেখো মা, তোমার যেমন জেদ, নদীরও ঠিক ততটাই জেদ। ও যখন বলে দিয়েছে যে তুমি না গেলে যাবে না, তখন তুমি না গেলেও কিছুতেই যাবে না। এবার তুমি নিজে ডিসাইড করো তুমি কি করবে। আচ্ছা বেশ, আমি ওই বেদিন সকালবেলা গিয়ে দেখা করে আসবো। তাতেই হবে মা, আপনি যে যেতে চেয়েছেন এই আমার অনেক ভাগ্য। সোনালি দি, মার সঙ্গে আপনিও যাবেন তো? হঠাৎ আমাকে বলছো যে ভদ্রতা? ধরে নিন ভদ্রতা, ভদ্রতা তো মানুষের ব্যবহারেরই একটা অঙ্গ। আমি যদি ভদ্রতা করেই থাকি তাতে কি খারাপ? আমি বিধবা মানুষ নদী, কোনো অনুষ্ঠান বাড়িতে আমি যাই না। তুমি যদি সত্যিই যেতে না চাও তাহলে যেও না, কিন্তু আমরা মনে রাখবো যে বৌদি ভাই কিন্তু তোমাকে যেতে বলেছিল। সোনালি, ও বিয়ের দিন সকাল সকাল আমি আর তুমি তোমাতে আমাতে মিলে যাব, এই উপহারটা দিয়ে চলে আসব, জানলে? আপনি গেলে মা ভরসা পাবেন, আপনি প্লিজ না করবেন না সোনালিদি। কি মজা, মা যাবে। মা তুমি কিন্তু কথাটা বদলাবে না, বদলাবে না তো? আর তুমি যদি যাও তাহলে বরং আমি আজই গুছিয়ে নিই আমার জামা কাপড়, তাহলে বৌদির সঙ্গে আমি চলে যাবো, বলো না, গুছিয়ে নেই না মা? আমি জানি না কিছু। এই দাদা ভাই দেখ না, মা ঠিক করে বলছে না। আচ্ছা ঠিক আছে, মায়ের হয়ে আমি বলছি তুমি যেতে পারো, কিন্তু একটা শর্ত আছে, ফিরে এসে পড়াশোনাটা কিন্তু মন দিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ফিরে এসে সব করব, আমি সারা দিন রাত বই নিয়ে বসে থাকব। এখন আমি যাই তাহলে বৌদির সঙ্গে। ও মা, আমি তো বলছি আমি জানি না। প্লিজ মা, তুমি ঠিক করে বলো, তুমি যদি এরকম করে বলো তাহলে কিন্তু আমি আর যাব না। আদিকিতা, আমার ওর কাঁটার উপর রাখছি, যা না যাবি তো যা না, আমায় বিরক্ত করছিস কেন? তুমি যাবে তো মা? আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন মা, আপনি যাবেন আর সোনালি দিকেও নিয়ে যাবেন।
আমি কিন্তু অপেক্ষা করে থাকব। পাতু আমি কিন্তু 10টা নাগাদ বেরোবো, 10টায় গাড়ি বলে দিস। আমি জানি তো আমার মা হচ্ছে পৃথিবীর বেস্ট মা। একটা কথা জেনে রেখো নদী, আমার মা যখন একবার বলে দিয়েছে মা যাবে, তখন এই কথার খেলাফ হবে না। তুমি যে কি কথা বলো না। আরে বাবা, অনর্থ না, অনর্ঘ, অনর্ঘ, বুঝেছ? আমি জানি না, আমার কোনো প্রবলেম নেই, তোমরা যা ইচ্ছে নাম রাখো, কিন্তু যে নাম দিচ্ছে তাদের মানুষ শেখানোর দায়িত্ব। এই আমার নামটা কিন্তু সোজা, এত কথা বলিস না তো। আমি কিন্তু একটা নাম ভেবেছি মনে মনে। ও বাবা, পিসিরা থাকতে তুই নাম ভাবার কে শুনি? নিজের ছেলের নাম মাকে ভাবতে নেই, বুঝেছিস? দেখাই যাক না কি নামটা ভেবেছি। আমি জানি, বলবো এই নামটা শুনলে ফুল দিয়ে রাগ করবে না। মানে শুনেই দেখো, ও নাম ভেবেছে নীল। নীল? নীল তো খুব কমন নাম। আমার ইচ্ছে ছিল আকাশ নীল দেওয়ার, কিন্তু আমাদের বাড়িতে আকাশ আছে তাই আকাশ নীল দিতে পারলাম না, শুধু সাগর নীলের নীলটুকু নিলাম। ছেলে আমার যদি সাগর নীলদার মতন হতে পারে, তাহলে এর থেকে বেশি শান্তি আমার অন্য কিচ্ছুতে হবে না। হ্যাঁ, এইটা ভালো বলেছিস, ডাক নামটা তাহলে নীল রাখ। সে ডাক নাম যাই হোক, ভালো নাম কিন্তু অভিরাজি থাকবে। আর নদীন যে নাম দিয়েছে অনর্ঘ, সেটা না না, ওসব অনর্থ টনর্থ চলবে না। ওরে বাবারে, নদী যদি জানতে পারে যে ওর নামটা বাদ দিয়ে আমার দেওয়া নামটা রাখা হয়েছে, তাহলে তো আমার মাথায় একটা চুলও থাকবে না। এই দেখ, এখনই কেউ পিটপিট করে তাকাচ্ছে, দেখ ও দিলে দিলে যা হবে না একটা। বাবা, হ্যাঁ, তুমি কিন্তু ও বাড়িতে আসার পর কাজে কর্মে যাওয়া বন্ধ করে দিয়েছো। এবার তুমি আরোই যাবো না, আমার তো ওর মুখ দেখেই সারাদিন কেটে যাচ্ছে। বেরোতে গেলে কি মনে হয় জানিস তো? না, আজ থাক। ভালোই হয়েছে, একটার পর একটা ফোন আসছে আর আমাকে উপরে উঠে আসতে হচ্ছে। আরে বাবা, মেয়েটা তো একটু বিশ্রাম নেবে, ঘুমোবে নাকি? তুমি যদি সারা ঘর জুড়ে বসে থাকো তাহলে চলে? তুমি তো শ্বশুর নাকি? মা, সেটা তো বাবার সঙ্গে আমার বোঝাপড়া হবে, তোমার কথা বলার কি দরকার এর মধ্যে? আমার যদি তেমন কোনো অসুবিধা হয় আমি বাবাকে নিজেই বলবো, বাবা তুমি একটু বাইরে যাও, আমি চেঞ্জ করব। তুমি বলতে যাচ্ছ কেন? ওই দেখো, যার জন্যে চুরি করি সেই বলে চোর। উমা, বড় বৌদি তুমি এটা জানতে না? যাকে কথা কথা তো আমরা এমনিতেই অনেক সময় নষ্ট করছি, আসল কাজের কথা তো কিছুই হচ্ছে না। কি আসল কাজের কথা? আরে বাবা, আসল কাজের কথা তো এখন একটাই বাকি আছে। ও হ্যাঁ ঠিক তো, আজকে তো কেসটা কোর্টে উঠবে, নিশ্চয়ই জেল কাস্টারি হয়ে যাবে, বলো? আরে ওটা আমার কাছে আসল কথা নয়, একটা নকল মেয়ে, সে দোষ করেছে, তার যা শাস্তি পাওয়া উচিত সে পাবে, সেটা নিয়ে আমি সময় নষ্ট করতে চাই না। দেখি
আমার কাছে এখন আমি এটা বলছি না কিন্তু আমার কাছে এখন আসল কাজের কথা একটাই। আরে তোর আসল কথাটা কি বল না, তোর তো ভনিতাতেই সময় চলে যাচ্ছে। দিগির বিয়ে দাদা? রাইট। তো সে কথাটা আমরা কে না জানি। না না, জেনে বসে থাকলে তো হবে না, আয়োজন কোথায়? ও আয়োজন নিয়ে তোকে ভাবতে হবে না তো। ও হ্যাঁ দিগি, একটু ভালো কথা, ওই সৌর্য আর তোমার ডিভোর্সের সার্টিফিকেটটা আমার কাছে আছে, তুমি চাইলে ওটা নিয়ে সাগরনীলকে দিতে পারো। আচ্ছা ঠিক আছে বড় মামু, আমি সাগরনীলের সঙ্গে কথা বলে নেব। শোনো না, তোমাদের আরেকটা কথা বলছি, বলছি যে সাগরনীলের না এই অদ্ভুতভাবে নিয়মকানুন পালন করে বিয়ে করার একটুও ইচ্ছে নেই। ও বলেছে যে আমরা জোর করেছি বলেই ও এরকমভাবে বিয়ে করতে রাজি হয়েছে। ওর নিজের ইচ্ছের কথা বললে ও কখনোই এইভাবে বিয়ে করতো না। তো আমিও ভাবছিলাম যে ওর ইচ্ছের বাইরে গিয়ে আমার কিছু করা উচিত না। ও তো দেখো আমাদের মোটামুটি সব ইচ্ছেই পূরণ করেছে, তাহলে এই অন্তত একটা ইচ্ছে ওর তো আমার রাখা উচিত বলো। শিগিরি আমি তো সব আয়োজন করে ফেলেছি, এখন এই কথা বললে কি করে হবে? না না বড় মামু, আমি আয়োজন কিছু পাল্টাতে বলিনি, আমি শুধু বলেছি যে শুধু দুবারই লোক এক জায়গায় থেকে বিয়েটা হোক না। দূর, তুমি আমার মনটাই খারাপ করে দিলে। এটা কোনো কাজের কথা হলো? সিঁদুর পরিয়ে বিয়ে না হলে বিয়েটা বিয়েই মনে হয় না। না রেজিস্ট্রিও হবে, কিন্তু তার সঙ্গে সিঁদুর পরানোর আচার নিয়মগুলোও হবে। তুমি কিন্তু আর আমাকে ব্যাগরা দিও না। শোনো ফুলদি, একেতেই আমি বিয়েতে আনন্দ করতে পারবো না, আমাকে ঘরে বসে থাকতে হবে। তার মধ্যে যদি রেজিস্ট্রি করে বিয়ে হয় তাহলে কিন্তু আমি নেই। তুই তো এমনিতেও নেই, আমার নিয়ম করে বিয়ে হলেও বা তুই কোথায় আছিস? হ্যাঁ তুই কি আমার বিয়েতে গিয়ে এখন হই হই করে আনন্দ করবি আমাদের নীলকে এখানে ফেলে রেখে? বাবা, নামটা তো অ্যাডাপ্ট করে নিচে দেখছি, এখন থেকে ওই নামে রাখছো? নামটা তো খুব একটা খারাপ দেয়নি, তাই জন্যই রাখছি। নামটা খারাপ দিনই বলে নাকি সাগর নীলদার নামের সঙ্গে নামের মিল আছে বলে? হ্যাঁ তুই খুব পাকা হয়েছিস। হ্যাঁ আমার সঙ্গে আর কি হচ্ছে? শোনো ফুলদি, আমি এখন বড় হয়ে গেছি, আমি এখন বাচ্চার মা, এখন আর আমাকে ধমকে তুমি চুপ করাতে পারবে না। শোনো, শুধু বাচ্চার মা হলে হবে না, ওকে ফাইনাল পরীক্ষাটা দিতে হবে। কে বলেছে ফাইনাল পরীক্ষা দেব না? আমি কি বলেছি একবারও? লেখাপড়ার কথাটা কখনো ভুলে উচ্চারণ করতে শুনি না। আয় কথা বলিস না, ও তো সময় পেলেই লেখাপড়া করে, সারাদিন তোর মতো বইয়ে মুখ গুজে বসে থাকবে এটা তো স্বভাব না। হ্যাঁ সেই তো, আমার তো ব্রেন বলে কিছু নেই, সারাদিন মুখ বইতে গুজেছিলাম বলেই পাশ করে গেছি, চাকরিটা পেয়ে গেছি। ঠিক বাবা, একটু লেখাপড়ায় ভালো বলে এত অহংকারেরও কিছু নেই। আচ্ছা কে কম ভালো লেখাপড়ায়, লেখাপড়ায় কে কম ভালো? আচ্ছা আবির পড়ে যা করেছে তার থেকে অনেক কম পড়েও কিন্তু প্রায় আবিরের কাছাকাছি রেজাল্ট করেছে। এত তোল্লাই দিচ্ছ কেন নীল নামটা রেখেছে বলে? আবির তুই কিন্তু সত্যি আমার কাছে আবার মার খাবি। সত্যি কতদিন পরে আমাদের সংসারে এত মন খোলা হাসি, এত আনন্দ। যা বলেছো, এত ভালো লাগছে না বলে বোঝাতে পারবো না। আর একটা কথা আছে, আমার মুখের কথা ভেবো না, আমাদের দীপু আর নীলাঞ্জনাও কিন্তু অন্যরকম মানুষ হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি স্যাটিসফাইড তো? তাহলেই হবে, আমাদের যা ধারণা আছে সেটা ভাঙতে এসো না। না না দাদা, আমিও কিন্তু এটা খেয়াল করেছি। কি বলছিস তুই? হ্যাঁ সত্যি বলছি,
এই শালুকের ব্যাপারে এই কাল থেকে অনেকবার খোঁজ খবর নিয়েছে, কিন্তু লজ্জায় উপরে এসে বাচ্চাটাকে দেখতে পারছে না। আসলে আমরাও তো সেভাবে কখনো ডাকিনি না। কাকে ডাক, ওরা তো এক বাড়িতেই নিজেরা নিজেদের মতো আলাদা হয়ে থাকে। আরে ওরা তো মার সঙ্গে ভালো করে কথা বলে না। দাঁড়াও দাঁড়াও বড় মামু, বয়স হচ্ছে তো, সবই বুঝতে পারবে। তবে তোমরা কিন্তু তোমাদের ডিউটি করো, ওদের আমার বিয়েতে ইনভলভ করো। আমি তো অলরেডি বলে ফেলেছি। হ্যাঁ আমি জানি তো, তোমাকে তো আমি চিনি, পার্টি পেরে সব গল্প করেছে তো। দেখো দিগির বিয়েতে যদি কোন রকম ঝামেলা হয় না, তাহলে আমি কিন্তু আর কাউকে ধরবো না কমলিনী, আমি তোমাকে ধরবো। আচ্ছা বড় মামু, এরকম ভাবে কেন কথা বলছো তুমি? বড় মামি সপার সঙ্গে মিলে মিশে থাকতে চায়, সেটা কি বড় মামির অপরাধ? আমাদেরও কি ভালো লাগে বলো তো একই বাড়িতে আলাদা আলাদা ভাব নিয়ে এরকম থাকতে? তাছাড়া আমাদেরও খারাপ লাগে মেজো মামু মেজো মামি কারোর সঙ্গেই কথা হয় না বলে। দিঘির বিয়েকে কেন্দ্র করে যদি সবটা মিটে যায়, সবটা ঠিকঠাক হয়ে যায়, তাহলে এর থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না দাদা।